মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। একটু পরেই জাস্ট শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে এখন 11:45 বাজে, মানে বাজছে এখন 11:45। আমার 11:45 সময় এই রকম রোদ আসছে দেখতেই পারছো। আমি এতক্ষণ ধরে চুপচাপ এখানেই বসেছিলাম, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না। তো যতই হোক মেয়েকে আনতে যেতে হবে 11:45 সময়। তো আমাকে যথারীতি সমস্ত রান্নাবান্না, বাড়ির সমস্ত কাজ, স্নান, পুজো সব এই 1 ঘন্টার মধ্যেই আমাকে 1.5 ঘন্টার মধ্যে চুকিয়ে নিতে, মানে করে নিতে হবে। তো চটপট করে আমি উঠলাম, উঠে ভাতটা জাস্ট হলো, এই মাত্র জাস্ট ভাত হলো। এবারে মাছ করব, মাছ বলতে তোমার পাবদা মাছ আছে তো পাবদা মাছই করব। চুলগুলো মাছ এবার কিছুদিন পর আমরা নাড়া হয়ে যাবো, আমি আর কিছু থাকবে না চুলটুল। তো পাবদা মাছ 3টে করে নেবো, এই যে পাবদা মাছ, তো এই 3টে পাবদা মাছ আমি প্রথমে ভেজে নেবো, তারপর রান্না চাপিয়ে দেবো, মানে সর্ষে পাবদা করে নেবো। আর বাড়ি দিয়েছি সমস্ত জামা কাপড় রোদে, প্রচুর রোদ এসেছে এখন ওই দিকটাতে, তো এখন রোদে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া আছে, দেখাচ্ছি তোমাকে, চলো। দেখে নিলে বাইরে কত রোদ আসছে এই সময়তে, আমার খুব ভালো লাগে এখন রোদটা, শীতকালে রোদ সত্যি খুব ভালো লাগে। তবে এখানে কি বলতো, এখানে যে আমাদের সময় হয় না, মানে আমাদের ওইদিকে যেরকম হয়, সরি, ওইদিকে যেরকম হয় মানে সরস্বতী পুজো কাটলেই কিন্তু হালকা গরম গরম লাগে, মানে হালকা গরম কিন্তু ছিলাম, ভিডিওটা কেটে গেছিলো, তো ওইদিকে যেরকম গরম গরম একটু লাগে, কিন্তু এইদিকে অতটা হয় না, অতটা গরম গরম কিছু লাগে না। সকাল থেকে গরম লাগে কিন্তু রাত্রেবেলা কিন্তু খুব ঠান্ডা লাগে। আর এদিকে ওই ওয়েদারটা নয়, এদিকে মোটামুটি মার্চ মাস পর্যন্ত তোমাদের একটু ঠান্ডা ঠান্ডা থাকে, মার্চ এপ্রিল এরকম, কিন্তু মার্চ মাস পর্যন্ত তো অবশ্যই ঠান্ডা থাকে, অল্প অল্প ঠান্ডা থাকে। তো ওয়েদারটা বেশ ভালো লাগে, মানে ডিসেম্বর জানুয়ারির যে ওয়েদারটা ঠিক পছন্দ হয় না, মানে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত শীত, এই যে ঠান্ডাটা আমার একদম পছন্দ নয়। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলোতে আর কি, তো ঠান্ডাটা খুব একটা পছন্দ নয়, কিন্তু নভেম্বর মাসের প্রথম দিকে যে ঠান্ডাটা থাকে ওটা খুব সুন্দর। আর ফেব্রুয়ারি থেকে যে ঠান্ডাটা পড়ে আর কি, মানে ওই ঠান্ডাটা খুব বেস্ট লাগে, কারণ এই ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডাও না আর গরমও না, খুব ভালো লাগে ওয়েদারটা, মানে বিশেষত ওই ওয়েদারগুলোতে মানে সবকিছু করা যায় আর জলে হাত দেওয়া যায়, সব থেকে বড় ব্যাপার। তো চলো বন্ধুরা, আমার বকবক কিছুক্ষণের জন্য আমি অফ করছি, আমি রান্নাটা চটপট করে নিই, স্নান করতে হবে, পুজো করতে হবে, মেয়েকে আনতে যেতে হবে, অনেকগুলো কাজ। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বন্ধুরা তোমার সবাই কি করছো? আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, অনেকগুলো রান্নাবান্না ছিল, তারপরে তোমার সাথে আসতে পারিনি তোমাদের কাছে। তো মেয়েকে স্কুল থেকে জাস্ট নিয়ে এলাম মাত্র, তো মেয়ে কামিং, চলে এসো। তো মেয়ে চলে এসছে স্কুল থেকে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, জামা কাপড় পরে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে জামা কাপড়। তো আমি দেখাই তোমাদেরকে একটা জিনিস, আর কিছু শেয়ার করবো অবশ্যই। ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে আমি পুজোটা সেরে গেছি, তোমার সাথে তখন শেয়ার করা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো অনেক ফুল দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়েছি সুন্দর করে, সাথে অনেক কিছু দেওয়াও হয়েছে ঠাকুরকে আজকে প্রসাদ হিসেবে। তো প্রসাদ কেন দেওয়া হয়েছে এত বেশি, মানে অনেক কিছু মানে দিয়েছি, কারণ ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম, সরস্বতী ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম আমি অনেক রকমের ফল। তো এখানে আছে আপেল, এখানে আছে কুল, নারকেলা কুল, তারপরে তো নারকেলা কুল, আর নারকেল আছে, শশা আছে, শাকালু আছে, লেবু আছে, এত কিছু নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা খবর শুনলাম, সেটা হচ্ছে যে একটা মানে একজন বয়স্ক ঠাকুমা মারা গেছেন, দুঃসম্পর্কেই কিন্তু মারা গেছেন। তার জন্য আমাদের মানে যেহেতু সম্পর্কে কেউ মানে অনেক দুঃসম্পর্ক হলেও সব সম্পর্কে হয় যেহেতু, তো সেহেতু আমাদের আর পুজো নেই 12 দিন এখন, তো এখন পুজো নেই, এখন ধূপ জ্বালাতে বারণ, ধূপ জ্বালানো বারণ, তো অনেক কিছু বারণ। যেহেতু আমরা নাতি মানে নাতি নাতবো আর কি, তো আমাদের সেরকম অতটা পালতে হয় না, মানে তো তার জন্য আমরা ঠাকুরটা জাস্ট করবো না, করতে পারবো না 12 দিন। তো তার জন্য আমরা এত কিছু ফল যেহেতু ঠাকুরের নামে কিনে আনা হয়েছে, তার জন্য ঠাকুরকে একটু অর্পণ করতেই হবে। তো আমি সেই চটপট চটপট হড়বড় করে হাতের মধ্যে নোটটাও ভাঙালাম হড়বড় করে কাটতে গিয়ে, তো সমস্ত হড়বড় কেটে কেটে আমি ঠাকুরকে দিলাম, কারণ আমার ভীষণ আমি খুঁতখুঁতে মানুষ, ঠাকুরকে দিতে পারলাম না জিনিসগুলো, আমি খাবো কীভাবে এরকম একটা ফিলিং হবে। তো সেই জন্য আমি ঠাকুরকে আগে দিয়ে দিলাম, কারণ যাতে আমার মনে যাতে একটু একটু হলেও শান্তি হয়। আর আজকে এরকমই দিয়ে মানে আজকে সকালবেলাতেই আমি আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম,
যে ঠাকুর পুজো করবো, তো আমি তো ফুল নিয়ে আসি, দুদিন তিন দিনের জন্য ফুলটা নিয়ে চলে আসি, তো দুদিন তিন দিনের জন্য ফুলটা নিয়ে চলে আসি, তো দুদিন তিন দিনের ফুল নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এতগুলো ফুল আমি কী করবো এবারে, ফেলাতে দেওয়ার থেকে আমি তো পুরোটা ইউজ করে দিই। তো ওই জন্য ঠাকুরকে, সমস্তটা ঠাকুরকে আমি দিয়ে দিলাম আজকে, যেহেতু ঠাকুর মানে আমার কষ্ট লাগবে যে এতগুলো ফুল নিয়ে এলাম কী করবো, ওই জন্য ঠাকুরকে সবটা আমি দিয়ে দিলাম। আর আমাদের গাছের দুখানা জবা ফুটেছিল, তোমাদের দেখাচ্ছি, জবাটা আমাদের বাড়ির গাছের ফুটেছিল, এত সামনে আসবো না, দূর থেকেই ভিডিওটা জুম করে দেখাচ্ছি। আর এটা তোমার এটাও ফুটেছিল, এটাও ফুটেছিল গাছের, আমাদের মোটামুটি কিছু কিছু গাছের আছে এখানে জবা ফুল, এখানে একটা জবা ফুল গাছের আছে, তো কিছু কিছু গাঁদাও তুলে নিয়ে এসেছি ওই জন্য কিছু কিছু, যাতে দিতে পারি ঠাকুরকে। তো এই হচ্ছে আজকের মানে আমার মানে একটু কষ্টে, একটু কষ্টই লাগছে, কারণ সরস্বতী পূজা একটা ইমোশন, মানে আমার কাছে মানে সরস্বতী পূজা মানে একটা ইমোশনের ইমোশন জড়িয়ে আছে। আমার অনেক কিছু আমি করি তো ঠাকুরের জন্য, মানে এখানটা পুরোটা সাজানো হয় ঠাকুরের জন্য, তো এখানে মা ষষ্ঠী ঠাকুর এখানে পাতা হয়, মানে শিলকে দেওয়া হয়, শিলকে নোড়াকে এখানে দেওয়া পুজো করা হয়, এখানে সরস্বতী ঠাকুর পাতা হয়। তো অনেক রকম ডেকোরেশন করতাম, ফুল টুল দিয়ে সাজিয়ে ডেকোরেশন করতাম, তো মানে আমার বাড়িতে এতগুলো গাছের ফুল হয়েছে, তো সেখান থেকে আমি টব নিয়ে এসে ডেকোরেশন করতাম, তো সেগুলো এখন এবছর কিছু করতে পারবো না, তার জন্য খুব মনটা খুব খারাপ লাগছে। তো কিছু করার নেই, যেটা যেটা হওয়া সেটা তো হবেই, তাই না? যিনি যাওয়ার যিনি গেছেন তার বয়স হয়ে গেছিলো অনেক, তার জন্য সে মারা মানে মারা গেছে, খুব খারাপ লাগছে তার জন্য। তো চলো বন্ধুরা, আমি আজকে আমি ওর তো সান্টান সব হয়ে গেছে, তো ওকে আমি ভাবছি খেতে দিয়ে দিই, কারণ 1:45 বাজতে যাচ্ছে, তো ওকে খেতে দিয়ে দিই চটকট করে। আজকে রাত্রেবেলায় ডিনারে কী বানাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, কী বানাবো অবশ্যই শেয়ার করবো। তো ডিনারে বানানোর জন্য আমি নিয়ে এসেছি আজকে চালের গুঁড়ি, তো চালগুঁড়ি দিয়ে কী হয় সবাই জানো, পিঠা হয় অবশ্যই, তো চালগুঁড়ি দিয়ে পিঠা হবে, কিন্তু সেটা দুধ পিঠা হবে না ভাপা পিঠা হবে এখন সেটা কিন্তু ঠিক করিনি, শুধু জাস্ট চালগুঁড়িটা আমি কিনে নিয়ে এসেছি একটু আগে, তবে দুধ একটা কিনে নিয়ে এসেছি, দুধ পিঠাই আশা করি করবো, কারণ আমার মেয়ে ভাপা পিঠা খেতে ভালোবাসে না, খায় না, করলেও অল্প করব, সামান্য করব, কারণ ওটা আমি ভাজা পিঠা খেতে বেশি ভালোবাসি। আর তাহলে সমস্ত কিছু ভাত টাত মেখে দিয়ে আমি মেখে খাওয়াতে বসিয়ে দিই, কারণ ওর খেতে অনেকটা লেট হয়, তোমরা জানোই, তোমরা শুনেছো যে ওর খেতে অনেক অনেকখানি লেট হয়। তো চলো বন্ধুরা, ওকে খেতে দিয়ে দিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তো ততক্ষণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন কি করছো? আমি আমি জাস্ট এই মাত্র ওর কাছে এসে বসলাম, তো ও এই পড়াশোনা করে মানে এই পড়ে উঠলো, ওর ম্যাম এসেছিল পড়াতে, ম্যাম এসে এই মাত্র গেল ম্যাম পড়িয়ে, তো এখনো ও ওই পুরনো বইগুলো যেগুলো আগের বছরের বই সেগুলো বসে বসে এগুলো দেখছে এখন বসে বসে। তো এখন বাজে 6:45, সরি সরি আমার ঘড়ি অনেক ফাস্ট, এখন বাজে তোমার 5:30 মোটামুটি, এখন আমার ঘড়িতে বাজে 6:45। তো আমি এখন রাত্রেবেলা তোমাকে তো তোমার সাথে শেয়ার তো করলামই যে রাত্রেবেলা আজকে পিঠা বানাবো, অন্য কিছু না, তো আমি বসে বসে এখন নেল পলিশ লাগালাম, পায়ে লাগালাম, হাতে লাগালাম, তো আমি এখন আমার মেয়েকে লাগাবো, আমার মেয়ে এসে বসে গেছে নিয়ে নেল পলিশ, এই যে নেল পলিশের কৌটো এসে বসে গেছে নিয়ে, বললো আমাকে মামা তুমি আমাকে লাগিয়ে দাও, তো আমার হাতের আঙুলগুলোর মধ্যে সব থেকে লেটেস্ট এই আঙুলটা আমার লাগে, কারণ এই আঙুলটা বেশি একটু লম্বা, নখটা লম্বা হয়ে গেছে আর কি, কাটতে হবে, কিন্তু কাটতে খুব একটা ইচ্ছে করে না, মানে খুব মায়া, তো মায়ায় জড়িয়ে গেছি আমি। তো চলো বন্ধুরা, ওকে আমি নেল পলিশ লাগিয়ে দিই, তুমি কি নেল পলিশ লাগাবে? হাতে পায়ে দুজায় লাগাবে, কালকে স্কুল নেই, পরশু স্কুল নেই, বুঝছো তো, ঠিক ওই কারণের জন্যই লাগাবে। তো চলো লাগিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। বন্ধুরা ওর হাতে পায়ে সব নেল পলিশ লাগানো হয়ে গেছে, দেখাও তোমার হাতে নেল পলিশ গুলো, তো নেল পলিশ লাগানো হয়ে গেছে, এখন ওরকম ভাবে বসে থাকবে যতক্ষণ না হাতে নেল পলিশ আর পায়ে নেল পলিশ সুখ হয়ে। তো চলো বন্ধুরা, ওর বই খাতা সব আমি গুটিয়ে দিই, মানে গুছিয়ে রেখে দিই সমস্ত কিছু, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিই, আর পিঠার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আমি হাতের কাছে একদম রেডি করে রেখে দিই। আর ওকেও কিছু খাওয়াতে হবে, ওদেরকেও কিছু খাওয়াতে হবে, ওকে কিছু খাওয়াতে হবে, ভাবছি কি খাওয়াবো, চকোস খাইয়ে দেবো। আর
এখন তো ওগুলো বাড়িতে নেই, তাহলে বানাতে কিন্তু আমি পারবো না। তো ওর জন্য আমি এখন চকোস দু চকোসটা ছট করে নিয়ে চলে আসি, ওকে খাইয়ে দেবো। দু চকোসটা তাড়াতাড়ি করে খেয়ে নিলে রাত্রেবেলা পিঠা তাড়াতাড়ি খেতে পারবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা এখন কি করছো? আমার এখন বাজে মোটামুটি 8:30। তো আমার জাস্ট রাতের খাবার শেষ হলো, তোমাদেরকে বলেইছিলাম পিঠা বানাবো। তো যেহেতু মানে একজন মারা গেছে বয়স্ক, ধরো মানে যতই হোক আমি তো মানে নাতি বা নাতনির মানে নাতবউ হই, তো সেই জন্য তিলপুরটা তো খাবো না। ধরো তিলপুরটা তো খেতে নেই, তাই না? তিলপুরটা খেতে নেই, ওই জন্য কি করলাম বলতো, তোমার নারকেল পুর দিয়ে পিঠা বানালাম। প্রথমে ভাবলাম বানাবো না, তারপর ভাবলাম না বানাই। তো এই পিঠা সব, কারণ সরস্বতী পুজোর পর আমাদের পিঠা চলে না, পিঠা পিঠা খেতে নেই আমাদের। তো এই যে ভাপা পিঠা বানালাম, আমি এরকমভাবে ভাপা পিঠে বানাই, আমাদের এরকমভাবে বানাতে হয়। আর এই জাস্ট এটা এই জাস্ট হয়েছে, গরম আছে, আর এটা তো ভীষণই গরম আছে, কারণ এটা এই মাত্রই জাস্ট নামালাম আমি। তার জন্য তোমাদেরকে আমাকে দেখাতে হচ্ছে, ঠিক এরকমভাবে দেখাবো আমি, দাঁড়াও। এই যে দুধ পিঠা বানালাম, এটা বানালাম আমার মেয়ের জন্য স্পেশালি, কারণ ও হচ্ছে ভাপা পিঠা খায় না, মানে অতটা টেস্ট করে কোনোদিন দেখেনি, বা শক্ত শক্ত লাগে তো একটু, তার জন্য ও পিঠা বেশি পছন্দ করে খেতে। তো ওর জন্য দুধ পিঠা বানালাম চাচিপুর দিয়ে, মানে খোয়া ক্ষীর দিয়ে, খোয়া দিয়ে, আর ওটা বানালাম নারকেল পুর দিয়ে। তো বন্ধুরা, আমার মেয়ে বলছে আমার জন্য আজকে বিকেলে কেন তোমার চাউমিন বানাওনি। তো কালকে ছুটি আছে বলেছে আমাকে, যে মামাম কালকে ছুটি আছে, কালকে বানিয়ে দেবে আমাকে চাউমিন। দুদিনে ও চাউমিন খাবে বলেছে, দুদিনই বোঝো তাহলে কি কাণ্ড। তো বন্ধুরা, আজকের মতো আমার বক বক এই ভিডিওতে এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। আজকের ডিনার তো তোমরা দেখে নিলে, আজকের এই দুটো ডিনার, আজকে আর অন্য কিচ্ছু নেই। তো আবার দেখা হবে কালকের মর্নিংয়ে আমার মেয়ে আর আমার সাথে, তোমাদের সাথে। চলো বন্ধুরা, খুব 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 ভালো থেকো তোমরা, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা।